নাকের অপারেশনের পরে নাকে আমাদের প্যাক দিতে হয়। এটা হলো রিবন গস, কত বড় গস। হ্যাঁ, এটি আমরা নেবানল মলম, যেটাকে বলা হয় নিওমাইসিন মলম অয়েন্টমেন্ট, এটিকে আমরা মেখে নিচ্ছি। দুটি উদ্দেশ্যে মেখে নিচ্ছি। একটি উদ্দেশ্য হচ্ছে নিওমাইসিন অ্যান্টিসেপটিক অ্যাকশন দেবে আর লুব্রিকেশন অ্যাকশন দেবে। লুব্রিকেশন মানে হলো পিছলা হয়ে যাবে, যাতে করে নাকের ভিতরে আরামদায়কভাবে কমফোর্টেবলি এটা থাকবে, দিতেও কষ্ট হবে না, বের করতেও কী হবে না, কষ্ট কম হবে। এই জন্য অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিয়ে আমরা মেখে নিলাম। মেখে নিয়ে গসটাকে আমরা সুন্দরভাবে ইয়ে করে নিলাম, হোমোজেনাসভাবে ডলা দিলাম, হোমোজেনাসভাবে এটা কিন্তু মেখে গেল। এখন উভয় নাকের ছিদ্রে আমরা এই দুটি প্যাক, আমরা বলি প্যাক এন্ট্রি নেজাল প্যাক, এই প্যাকটা আমরা দিয়ে দিব। 24 ঘন্টা পরে ইউজুয়ালি এই প্যাক বের করে দেওয়া হয়। যে সাইডে বাঁকা আছে অবশ্যই ওই সাইডে প্যাকটা আগে দিতে হবে। এই কত বড় প্যাক চলে গেল। এটাকে বলা হয় টিলিস নেজাল ড্রেসিং ফরসেপ। টিলিস ফরসেপ হলো বকেট ফোটের মতো, পুরাটাই নাকের ভেতর ঢুকে যাবে। এইভাবে ডিজাইন করা হয়েছে এই ফরসেপটাকে, টিলিস নেজাল ড্রেসিং ফরসেপ। নাকের অপারেশনে কোনো ভয় নেই। শত শত হাজার হাজার মানুষ নাকের অপারেশন করছে এবং তারা সুস্থ হয়ে যাচ্ছে। সুতরাং এই ব্যান্ডেজ দেখে ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ। কষ্ট না করলে তো কোনো আরামই মেলে না, এজন্য কিছুটা কষ্ট স্বীকার করতেই হয়, উপায় নাই। খুবই কমন অপারেশন, নাকের অপারেশন খুবই কমন, খুবই কমনলি হয়ে থাকে। তারপরে আমরা এটা কেটে দিচ্ছি। এখানে গজ দিয়ে সুন্দর করে আটকায় দাও।